দু সপ্তাহের মধ্যেই সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব প্রক্রিয়া, শিগগিরই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত। স্পিকারের পদত্যাগ, মঞ্জুর জামিন, হাজি সেলিম রিমান্ডে, আশুলিয়ায় লাশের স্তূপ পুরানো পুলিশ কর্মকর্তা কাফি বিমানবন্দরে আটক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ড্রাইভার পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত 15 লাখ সরকারি কর্মচারীর সবার সম্পদের হিসেব দিতে হবে। দুর্নীতি প্রতিরোধে সরকারের প্রথম ধাপের কাজের অংশ হবে এটি। আগামী 15 দিনের মধ্যে সম্পদের হিসেব জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ হিসেব জমা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সরকারের সকল কর্মকর্তা কর্মচারীকে সম্পদের হিসাব জমা দিতে হবে এমন ঘোষণার একদিন পর সচিবালয়ে সাংবাদিকদের সাথে এ নিয়ে কথা বলেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি জানান, সম্পদের হিসাব দেওয়ার নিয়ম ঠিক করতে দুদক সচিবের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি করে দেয়া হয়েছে। একটা ইউনিফাইড, যাতে এত মানুষের প্রশ্ন না করতে হয়, বুঝতে কষ্ট না হয়, সম্পদ বলতে কি বলছি, স্থাবর বলতে কি, স্থাবর কি, এবং পক্ষ গ্রহকের আইটেমগুলো আমরা লিখে দেবো। এর বাইরে যদি কেউ থাকে ওখানে বলা থাকবে, অতিরিক্ত থাকলে আপনি এখানে লিখতে পারেন। আর এইটার মাধ্যমে আপনার সম্পদ থাক আর না থাক, আপনার জিরো সম্পদ থাক, আপনি দাখিল করতে হবে। জনপ্রশাসন সচিব বলেন, সম্পদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের স্বচ্ছতা থাকতে হবে। চাকরিকালে তার ব্যাচমেটদের আত্মগোপনের কথাও তার বক্তব্যে উঠে আসে। সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে, এইভাবে কেউ পালায়? বাইতুল মোকাররমের খতিব কেন পালাবে? উনিও তো পালাইছে। আমার ব্যাচমেট, আমি তো অনেক আগে চলে গেছিলাম, সরকার এখানে এনেছে, সরকার আমাকে জনগণের কাজ করার জন্য, আমি তো পালাইনি। আমার ব্যাচমেটরা, যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর, তারাও পালাইছে। সচিব বলেন, দুর্নীতিবাজরা রক্ষা পাবে না। সরকারি চাকরিজীবীদের কেউ ভুল হিসাব জমা দিলেও ব্যবস্থা নেওয়া হবে। দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে, তারা এটা বিবেচনা করবে কার সম্পদ বিবরণের জন্য কাকে তলব করা হবে। তলব করলে আপনার যখন টেলপে নাম দেখেন, এটা খবর হয়ে যায় না, তার সাজা হবে কি হবে না সেটা অনেক পরের কথা। এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরও 7 দিন এটা টাইম নেবো। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিস অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে, জমা না দিলে খবর আছে, সোজা কথা, আইনানুক খবর আমি দেবো। যেদিন চিঠি ইস্যু করবো আমারটা প্রথম দেবো। সচিব জানান, ডিসিদের ফিট লিস্ট চূড়ান্তের পথে 1 সপ্তাহের মধ্যে 25 জেলায় ডিসি নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বাকি জেলা থেকেও প্রত্যাহারের কার্যক্রম শুরু হবে। আমরা বলে দেবো অমুকের কাছে জমা দেবো। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে সোমবার পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগ কার্যকর করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শেখ হাসিনার সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এদিকে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জামিন পেয়েছেন। সোমবার বিকেলে গ্রেফতারের পর স্বাস্থ্যগত কারণে তার জামিন মঞ্জুর করে আদালত। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া জানান, 5টি হত্যা মামলায় মঞ্জুরকে গ্রেফতার করা হয়। অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এদিকে আশুলিয়ার হত্যার পর কয়েকজনের লাশ পুড়িয়ে ফেলায় অভিযোগে অভিযুক্ত ঢাকা জেলার অব্যাহতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। কাজে যোগ দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকরা। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরে বহিরাগত একটি গ্রুপের আক্রমণে কারখানাগুলো ছুটি দিতে বাধ্য হয় মালিকপক্ষ। তারা জানায়, শ্রমিকদের কোনো দাবি দেওয়া না থাকলেও কিছু লোক চাকরি চাই বলে বিভিন্ন কারখানার সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়। এতে ক্ষয়ক্ষতি এড়াতে মালিকপক্ষ কারখানা ছুটি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে নামে যৌথ বাহিনী। পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের 16টি গেট 4 ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে 79,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজাহের এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সন্ধ্যা থেকে রাঙামাটিতে মুষলধারে বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যায়।
পিডিবি ম্যানেজার জানান, প্রয়োজনের চেয়ে বেশি পানি থাকায় হ্রদ সংলগ্ন এলাকাগুলো এখন নিমজ্জিত রয়েছে। কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম জানায়, হ্রদে পর্যাপ্ত পানি থাকায় দিনে 5 ইউনিটে সর্বোচ্চ 220 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এদিকে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধিতে বাঘাইছড়ি, লঙ্গদু, নানিয়ারচর, রাঙামাটি সদর এবং নানিয়ারচরের নিচু এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দী, চরম দুর্ভোগে তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। আপনার সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।